595 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে এরই মধ্যে আলোচনায় এসেছেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন এই বাজারে কম দামে মাংস বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয়। রাজধানীর শাহজাহানপুর খিলগাঁও ফ্লাইওভারে উঠতে হাতের বাম পাশে ফুটপাতে দীর্ঘ লাইন, দূর থেকে দেখলে মনে হবে ত্রাণ বিতরণ হচ্ছে, কিন্তু না, সামনে গিয়ে দেখা গেল খলিল গোস্ত বিতানে 595 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে মাংস বিক্রি, সারাদিন জবাই করা হয় 40টি গরু। কম দামে গরুর মাংস বিক্রি করায় এখন পরিচিত মুখ খলিলুর রহমান, আর কম দামে মাংস কিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। কখনো হার বেশি পড়ে মাঝে মধ্যে, কখনো ভালো, সব মিলে গেলে ভালোই আছে কিনা। যারা মধ্যবিত্ত পরিবার তারা 595 টাকা গরুর মাংস কিনতে পারতেছে, দেখলাম এখানে কমে দিচ্ছে, জানি যাচ্ছে মাংস ভালো পাচ্ছে। রোজায় মানুষ যাতে গরুর মাংস খেতে পারে সেজন্য কিছুটা লোকসান দিয়ে 25 রমজান পর্যন্ত মাংস বিক্রি করবেন আলোচিত এই ব্যবসায়ী। কিছুটা ঘাটতি হইতেছে, তবে ওটা আমি ঘাটতি মনে করি না, যেহেতু রমজান মাস, সরকার যদি মনে করে ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয় তাহলে সারা বাংলাদেশে পুরো বছর 500 টাকা কেজি গরু গোশত খাওয়া সম্ভব। তবে এলাকার অন্য দোকানগুলোতে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 740 থেকে 750 টাকায়। আমরা 750 টাকায় বিক্রি করি, আমাদের এখানে পিস আলাদা, যে পিসে যা থাকে এটা কাস্টমার পছন্দ হয় এটা নিয়ে যায়। ওনার জন্য আমাদের লোক কাস্টমার লোকের ভাগ্যদিন হয় এবং তকর হয়, ঝগড়া হয় যে ওনারা পারে আপনারা পারেন না কেন। আমাদের দেশি এবং সার গরু, উনি গরু কারে ইন্ডিয়ান এবং কি বইল আর বড় বড় বোল্ডার। তবে কোন কোন দোকানে দেখা গেছে দুই ধরনের মাংস বিক্রি করছেন বিক্রেতারা, কোনটি 600 আবার কোনটি প্রতি কেজি 750 টাকায়। বিক্রেতারা বলছেন মূলত সব ধরনের ক্রেতা টানতেই এই পদ্ধতি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। 595 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে এরই মধ্যে আলোচনায় এসেছেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন এই বাজারে কম দামে মাংস বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয়। রাজধানীর শাহজাহানপুর খিলগাঁও ফ্লাইওভারে উঠতে হাতের বাম পাশে ফুটপাতে দীর্ঘ লাইন, দূর থেকে দেখলে মনে হবে ত্রাণ বিতরণ হচ্ছে, কিন্তু না, সামনে গিয়ে দেখা গেল খলিল গোস্ত বিতানে 595 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে মাংস বিক্রি, সারাদিন জবাই করা হয় 40টি গরু। কম দামে গরুর মাংস বিক্রি করায় এখন পরিচিত মুখ খলিলুর রহমান, আর কম দামে মাংস কিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। কখনো হার বেশি পড়ে মাঝে মধ্যে, কখনো ভালো, সব মিলে গেলে ভালোই আছে কিনা। যারা মধ্যবিত্ত পরিবার তারা 595 টাকা গরুর মাংস কিনতে পারতেছে, দেখলাম এখানে কমে দিচ্ছে, জানি যাচ্ছে মাংস ভালো পাচ্ছে। রোজায় মানুষ যাতে গরুর মাংস খেতে পারে সেজন্য কিছুটা লোকসান দিয়ে 25 রমজান পর্যন্ত মাংস বিক্রি করবেন আলোচিত এই ব্যবসায়ী। কিছুটা ঘাটতি হইতেছে, তবে ওটা আমি ঘাটতি মনে করি না, যেহেতু রমজান মাস, সরকার যদি মনে করে ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয় তাহলে সারা বাংলাদেশে পুরো বছর 500 টাকা কেজি গরু গোশত খাওয়া সম্ভব। তবে এলাকার অন্য দোকানগুলোতে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 740 থেকে 750 টাকায়। আমরা 750 টাকা বিক্রি করি, আমাদের এখানে পিস আলাদা, যে পিসে যা থাকে এটা কাস্টমার পছন্দ হয় এটা নিয়ে যায়। ওনার জন্য আমাদের লোকের কাস্টমার লোকের ভাগ্যদিন হয় এবং তকর হয়, ঝগড়া হয় যে ওনারা পারে আপনারা পারেন না কেন। আমাদের দেশি এবং সার গরু, উনি গরু কারে ইন্ডিয়ান এবং কি বইল আর বড় বড় বোল্ডার। তবে কোন কোন দোকানে দেখা গেছে দুই ধরনের মাংস বিক্রি করছেন বিক্রেতারা, কোনটি 600 আবার কোনটি প্রতি কেজি 750 টাকায়। বিক্রেতারা বলছেন মূলত সব ধরনের ক্রেতা টানতেই এই পদ্ধতি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।